মৃত্যুর পর ফিরে আসলাম। গেজেটেড অফিসার সংঘ গোমতী শাখার উদ্যোগে আজকে উদয়পুরে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয় এবং যে অভিনব উদ্যোগের মধ্যে হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে স্কুলের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে এবং বিশেষ করে দুস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে এই সাহায্যের হাত বাড়িয়ে দেয় উদয়পুরে গেজেটেড অফিসার সংঘ। আজকে উদয়পুরে কেবিআইইউআরসি হলে এই অনুষ্ঠানটি সংঘটিত হয়েছে যেখানে রাজ্যের কৃষি পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন এবং তার হাত ধরেই আজকে তুলে দেওয়া হয়েছে স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কিছু সামগ্রী। তার মধ্যে রয়েছে পাঠ্যপুস্তক যাতে করে আগামী দিনে শিশুরা এগিয়ে যেতে পারে তার জন্যই এই উদ্যোগ গেজেটেড অফিসার সংঘের তেমনটা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আজকে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারও উপস্থিত ছিলেন। ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশ সভাপতি তপন দাস ছিলেন। ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘের গোমতী জেলা সভানেত্রী সুতপা সুর থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং আজকের যে সংগঠনের উদ্যোগ সেই সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা। কি বক্তব্য রয়েছে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের শুনব। দায়িত্ব নিয়ে বলতে পারি এই রাজ্যে অন্তত কত সাড়ে চার বছরে সময়কাল আমার অন্তত জানা নেই, কিছু জানবেন এটা শিক্ষক শিক্ষিকারা যে বইয়ের বই কেনার জন্য যে কোন ছাত্রছাত্রীকে পড়াশোনা ছাড়তে হয়েছে, পড়াশোনা ছাড়তে হয়েছে অনেকের কাছে অন্য সঠিক পরিবেশ বা তার কাছে অর্থনৈতিক বা সেখানে তার কোন কারণে হতে তাকে ছুটতে হয়েছে, ছাড়তে হয়েছে পড়াশোনা। কিন্তু বইয়ের অভাবে আজকেও কোন ছাত্রছাত্রীকে পড়াশোনা ছাড়তে হয়। কিভাবে হয়? সরকার একদম নিচু স্তর থেকে আপটু কাছে পর্যন্ত বিনা পয়সা বইয়ের ব্যবস্থা করে দিয়েছে। এর জন্য কোথাও বইয়ের অভাবে কাউকে পড়াশোনা ছাড়তে হয়। আপনারা শুনলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য। তবে সেক্ষেত্রে তিনি আজকে হলফ করে বলেছেন যে রাজ্যের ক্ষেত্রে কোনো ছাত্রছাত্রী যাতে পড়াশোনা না ছাড়ে এবং কোনো প্রতিকূলতাকেই যাতে পড়াশোনার সামনে না আসতে পারে সেই জন্যই তিনি জানিয়েছেন। এমনকি সমাজের সকল সংগঠন সকল মানুষ রয়েছে পড়াশোনার পাশে, ছাত্রছাত্রীদের পাশে, এভাবেই বাড়িয়ে দেওয়া হবে হাত। এমনকি ছাত্রছাত্রীরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই উদ্যোগ যেরকমভাবে গেজেটেড অফিসার সংঘ নিয়েছে তার পাশাপাশি বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজ্যের সরকার বিশেষত এই উদ্যোগ নিয়েছে যেখানে ছাত্রছাত্রীকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এমনকি যে কোনো ধরনের সমস্যা থেকে যাতে উত্তরণ করা যায়, আগামী দিনে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল করা যায় প্রত্যেকটা বিষয়ের লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের, তেমনটাই আজকে গেজেটেড অফিসার সংঘের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী জানিয়েছেন। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।